নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলছি ওয়েস্টবেঙ্গল ফুড এসআই যে এক্সাম আছে আর 1 সপ্তাহের মধ্যে 27 জানুয়ারি, তার মধ্যে ডেট অ্যাডমিট কারো বেরিয়ে গেছে। তো অনেকে যারা যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করেনি তারা ডাউনলোড করেনি, এবং লাস্ট পর্যায়ে আমি স্ট্র্যাটেজি বলছি যে আমরা কেমনভাবে নিজেদেরকে তৈরি করবেন। আপনারা জানেন যে 120 নম্বরের মোট এক্সাম হচ্ছে, যেখানের মধ্যে 50 নম্বর থাকছে জেনারেল স্টাডিজ এবং 50 নম্বর থাকছে অ্যারিথমেটিক, এবং জেনারেল স্টাডিজের মধ্যে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি থাকছে, আপনার ফিজিক্স থাকছে, কেমিস্ট্রি থাকছে, বায়োলজি থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বো যে আপনারা প্রতিনিয়ত যে নিউজ চ্যানেল আছে বা খবরের কাগজ, এটা ভালোভাবে পড়ুন, পেয়ে যাবেন কারেন্ট অ্যাফেয়ার্স, ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এবং অ্যারিথমেটিকের মধ্যে সিলেবাসের মধ্যে পড়েছে যে অনুপাত, লাভ ক্ষতির অঙ্ক, সময়, সময় কার্য, বিভাজ্যতা, লসাগু, গসাগু, নৌকার স্রোত, শতকরা, পরিমিতি, দশমিকের গুণ প্রভৃতি অঙ্কগুলো আমরা সব অঙ্কগুলো মোটামুটি 12টা টপিকের উপরে আমরা কথা বলেছি। অ্যারিথমেটিকের সিলেবাসে আছে, যেখানে আমাদের পুরোটাই আমরা পেয়ে যাবেন মাধ্যমিকের বইতে, পুরো কভারেজ করা হয়েছে মাধ্যমিকের বই থেকে। আমি সায়েন্স থেকে শুরু করে সব কিছুই আপনারা সবাই 10-এর বইটা ফলো করুন, যেখানের মধ্যে আপনি সব কিছুই পেয়ে যাবেন। রিটেন টেস্ট আপাতত আমরা জানি যে 100 নম্বরের পরীক্ষা হবে, তো প্রতিদিন তো এখানের মধ্যে 50টা ভাগ করাই আছে 20 নম্বরের পার্সেন্টেজ, এবং 100 নম্বরটা মধ্যে পুরোটাই অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। তো আমাদের দেখে শুনে ঠিক চিহ্ন বা অবজেক্টিভ টাইপের আমাদের যতটা পরীক্ষা দিয়েছেন সবাই জানে, তো সবাইকে বলবো লাস্ট টাইম প্রিপারেশন বলতে আপনারা লুসেন্টের এই জেনারেল নলেজ বইটা ফলো করতে পারেন, খুবই ভালো। এবং এই বইটার মধ্যে আপনারা সব কিছুই পেতে পারেন, সব কিছুই পাবেন, এবং শুধুমাত্র ফুড এসআই নয়, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা এই বইটা ফলো আপ করুন, এবং অ্যারিথমেটিক ম্যাথের জন্য আপনারা এই বইটা ফলো আপ করতে পারেন। এই বইটা সত্যি খুব ম্যাথের জন্য ভালো, এবং বিভিন্ন ধরনের এসএসসি ক্ষেত্রে, রেলওয়ের থেকে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সব কিছু আপনারা এই বইতে পেয়ে যাবেন। এবং সব থেকে ফুড ইন্সপেক্টর আর 1 সপ্তাহ বাকি নেই, যেখানে খুব খুব তাড়াতাড়ি এক্সাম, তো আপনারা প্রতিদিন নিয়ত 5 ঘন্টা করে যদি এই টাইমের পর পে করতে পারেন, মানে ইংলিশের পর কোনো এনএপিএস নেই, তো আপনার ম্যাথমেটিক্সটাকে যদি আপনারা প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে দিতে পারেন, তো আমি মনে করি ম্যাথমেটিক্সে খুব ভালো একটা নাম্বার আসতে পারে। এবং তারপর জেনারেল নলেজ তো আছেই, যেখানের মধ্যে আপনারা সব কিছুই পাবেন, তো আমরা দেখুন। এবং প্রতিদিন যদি আমরা 5 ঘন্টা করে টাইম দিতে পারেন প্রতিটা বিষয়ে, মানে প্রতিটা অ্যারিথমেটিক আপনারা প্র্যাকটিস করুন, এবং বিভিন্ন এমসিকিউ মক টেস্ট দিন। আর 1 সপ্তাহ বাকি আছে, তো আমি বলবো যে সবাই ভালো করে মক টেস্ট দিন, যেখানে আপনারা ভালোভাবে আরও ভালো নাম্বার পেতে পারেন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।